রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস পড়ছিলাম। রবি ঠাকুর সন্দীপের চরিত্রটি সেখানে ভালো এঁকেছেন। মুখে স্বদেশব্রতের বক্তৃতা, আর বিদেশি নেশার জিনিস ছাড়া তার চলে না। অপরদিকে অন্য আর একজন শান্ত দৃঢ়, সে হয়তো প্রকাশ করে না কিন্তু দেশকে সে ভালোবাসে। মনে হলো আধুনিকতার সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন সমাজে আসে, কিন্তু মানসিক উন্নয়নের মান নিয়ে যুক্তিতর্ক চলতে থাকে। কিন্তু আমরা সকলেই কৃত্রিমতা বা কৃত্রিম মানসিক উন্নয়ন নিয়ে থাকছি না তো? ক্ষমা করো গো মা, অশুভ শক্তির নাশ হয়ে হাসি আর সুরে আর গানে ভরে উঠুক ভুবন, আলোয় আর আনন্দে আবার ভরে উঠুক ভুবন। মা তুমি অন্তরযামী, অভয়া শক্তি বড় প্রদায়িনী, মা তুমি জাগো, জাগো দুর্গা দশপ্রহরণ ধারিণী, তুমি জাগো, তোমার অপার মহিমা বিশ্বজুড়ে শান্তি আনুক। শারদিয়া জানাই সকলকে, ষষ্ঠীতে থাক নতুন ছোঁয়া, সপ্তমীতে হোক শিশিরে ধোয়া, অঞ্জলি দাও মহা অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে, দশমীতে হোক মিষ্টি মুখ, পুজো সবার ভালো কাটুক।